টেকনো তাদের বাজেট সেগমেন্টে আরেকটি নতুন ডিভাইস লঞ্চ করেছে, যার মডেল হলো টেকনো স্পার্কগো 2023। টেকনোর এই লাইন আপটা খুবই জনপ্রিয়। এর আগে এই লাইন আপে যতগুলো স্মার্টফোন লঞ্চ হয়েছে প্রত্যেকটিই ছিল হিট। তো নতুন বছরকে কাঁপাতে টেকনো নিয়ে এলো আবার তাদের নতুন স্মার্টফোন। আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনটির প্রোস এবং কনস নিয়ে আলোচনা করব এবং আপনাদের বলবো এই স্মার্টফোনটি তার প্রাইস অনুযায়ী কতটুকু ভ্যালু ফর মানি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওটি। সো অ্যাজ অলওয়েজ, রাফি উইথ ইউ অ্যান্ড ইউ আর ওয়াচিং রাফি গ্যাজেট রিভিউস। এই টেকনো স্পার্কগো 2023 এর দাম হলো 11,990 টাকা এবং প্রাইস ওয়াইজ এটা খুবই ভালো একটা প্রাইস আমার মতে। ফোনটার বক্সে আপনারা ইয়ারফোন ছাড়া সবগুলো কম্পোনেন্টসই পেয়ে যাচ্ছেন। ওয়েল, তো ডিজাইনটা নিয়ে বলতে গেলে ডিজাইনটা খুবই সুন্দর। এখানে দুটি প্যাটার্ন রয়েছে, মানে ব্যাক পার্টে দুটি দেখতে পাবেন, একটা কালার প্যাটার্ন রয়েছে, আপনি লাইটে গেলে বুঝতে পারবেন। এবং এই প্যাটার্নটা টেকনোর বেশ জনপ্রিয় এবং আমার কাছে পার্সোনালি ভালোও লাগে। আর এখানে একটা টেক্সচার দেওয়া হয়েছে, তবে আর টেক্সচারটা বেশি একটা মানে ভালো শক্তপোক্ত না, সো এই জন্য ফোনটা বেশ স্লিপারি, তাই ব্যাক কভারটা অবশ্যই ব্যবহার করবেন। মার্কেটে এই স্মার্টফোনটা দুটি কালারে অ্যাভেলেবেল, একটা হলো ইউনিব্লু এবং আর একটা হলো ইনলেস ব্ল্যাক, যেটা আমার হাতে রয়েছে। তবে আমার কাছে পার্সোনালি ইউনিব্লু কালারটাকে অনেক সুন্দর লেগেছে। ও হ্যাঁ, এই যে ক্যামেরা মডিউলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই ইনোভেটিভ, কারণ বর্তমানে এটা খুবই চাহিদায় রয়েছে। আর পার্সোনালি এই ক্যামেরা মডিউলটা আমার কাছে ভালোও লেগেছে, এটা অনেকটা লেটেস্ট আপনারা জানেন আইফোনের মতো। সো আমি বলবো টেকনো ভালো একটা কাজ করেছে। আর এই ক্যামেরা মডিউলটা কিন্তু বেশি একটা উঁচু না, সো এজন্য যে কোনো সারফেসে রাখলে স্ক্র্যাচ পড়ার কোনো ভয় নেই। এখানে মাউন্ট করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আমি এর অ্যাকুরেসি টেস্ট করে দেখেছি, এর অ্যাকুরেসি খুবই ভালো ছিল। জাস্ট আঙুলটা লাগামাত্রই এটি স্মার্টফোনটিকে আনলক করে ফেলছিল। আর স্মার্টফোনটা অনেকটা বক্সি শেপের এবং এটা ভালোই লাইট ওয়েট। এর ওয়েট হলো মাত্র 190 গ্রাম এবং এর থিকনেসটা হলো মাত্র 8.9 মিলিমিটার। সো বুঝেই যাচ্ছে সব কিছু ভালোভাবেই মেনটেন করা হয়েছে এবং হাতে নিলে আপনি বুঝতে পারবেন এটি বেশ কমফোর্টেবল। ডিসপ্লে সেকশনে এখানে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটা আইপিএস এলসিডি প্যানেল, যার রেজলিউশন হলো HD+। অনেস্টলি এই প্যানেলের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। সাধারণত বাজেট রেঞ্জের স্মার্টফোনে যেসব প্যানেল ব্যবহার করা হয় সেগুলো বেশ একটা ব্রাইট হয় না, কিন্তু এর এই প্যানেলটা খুবই ব্রাইট। আমি এটাকে আউটডোরে ব্যবহার করে দেখেছি এবং আউটডোরে এর ব্রাইটনেস লেভেল আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। আর এমনিতে ফোনটাতে বেশি প্রেশার না পড়লে এর টাচ নিয়ে আপনি কোনো ইস্যু পাবেন না, টাচ কোয়ালিটি ভালো। এখানে ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে এবং এই প্যানেলে যে কোনো কন্টেন্ট দেখে আপনি ভালো ফিল পাবেন, কারণ এর কালার কোয়ালিটি খুবই ভালো মানের। তবে স্মার্টফোনটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশি একটা ভালো মনে হয়নি, অনেকটা অ্যাভারেজ টাইপের ছিল। স্পার্কগো 2023-তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও A22। এটি একটি অক্টোকোর প্রসেসর এবং এর জিপিইউ রয়েছে পাওয়ার ভিআর GE8320। র্যাম থাকছে এখানে 4GB এবং রম থাকছে 64GB। আমার মতে এখানে যদি হেলিও জি সিরিজের কোনো প্রসেসর ব্যবহার করা হতো তাহলে সব থেকে বেশি ভালো হতো। এই প্রসেসর ওয়ালা অনেক স্মার্টফোনের রিভিউ আমি করেছি এবং এর যে ব্যাকআপ সেটা আমার কাছে বেশ একটা খারাপ মনে হয় না। তবে যদি আপনি হেভি গেমিং না করেন, লাইক আপনি সাবওয়ে সার্ফ এবং ক্লাইম্বিং হিলের মতো গেমগুলো খেলেন, তাহলে দেখবেন এটা দিয়ে আপনি লং রানে খুবই ভালো একটা ব্যাকআপ পাবেন। এছাড়া ডেইলি ইউসেজে মানুষের যেসব কাজগুলো করতে হয়, লাইক ফেসবুক, মেসেঞ্জার, জিমেল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলোর কাজগুলো আপনি আরামসে এই স্মার্টফোনে করতে পারবেন। তবে হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপ রান না থাকে। বেশি অ্যাপ যদি রান না রাখেন তাহলে ব্যাকআপ নিয়ে কোনো প্রবলেম হবে না। আর এখানে কিন্তু আপনি 3GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম বাড়াতে পারবেন। UI হিসেবে রয়েছে iOS 12 এবং ব্যাকএন্ডে রয়েছে Android 12। আর টুকটাক কিছু ব্লোটওয়্যার এখানে আছে, আপনি চাইলে সেগুলো আনস্টল করতে পারেন এবং UI নিয়ে কোনো প্রবলেম নেই। টেকনোর UI ডে বাই ডে খুবই ভালো হয়ে গিয়েছে। ক্যামেরা সেকশনে ফোনটি রিয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি 13MP এবং আর একটা হলো QVGA ক্যামেরা, এবং সামনে রয়েছে 5MP সেলফি ক্যামেরা। ডেলাইটে এর প্রাইমারি ক্যামেরা দিয়ে আমি ভালো ভালো কিছু ছবি ক্যাপচার করতে পেরেছি এবং ছবির শার্পনেস এবং কালার কোয়ালিটি ভালোই ছিল। তবে মাঝে মাঝে খেয়াল করেছি লাইট ব্যালেন্সিং এটা ভালো করে মেনটেন করতে পারে না। তবে এমনিতে ভালো আলো এবং পরিবেশটা যদি এর অনুকূলে থাকে তাহলে দেখবেন ডাইনামিক রেঞ্জটাও ভালো করে এটা ক্যাপচার করতে পারে। এবং এর ক্যামেরা নিয়ে আমার তেমন আকারে কমপ্লেন নেই, কারণ এটা বাজেট রেঞ্জের একটা ক্যামেরা,
সো হ্যাঁ, ক্যামেরা মানে এর ক্যামেরা দিয়ে আপনি যে লেভেলের ফটো পাবেন সেটা একদম ইনাফ প্রাইস অনুযায়ী। আর এটি দিয়ে টুকটাক নাইটের ছবিও তুলেছি এবং নাইটের রেজাল্টও ভালো ছিল। আর এখানে পোর্ট্রেট মোড আছে, পোর্ট্রেট মোড ওই সেম, আলো যদি ভালো থাকে তাহলে ভালো ভালো পোর্ট্রেট আসে, তবে তাও মাঝে মাঝে এজ ডিটেকশনে ঝামেলা করে এবং সেটা সেলফিতেও। সারপ্রাইজিংলি এর সেলফি ক্যামেরাটা 5MP হলেও এর কোয়ালিটি আমার কাছে 5MP-র মতো মনে হয়নি, 8MP-র মতো মনে হয়েছে। কোয়ালিটি ভালো ছিল, কালারগুলো ভালো তুলে এবং হ্যাঁ শার্পনেস ভালো রাখে। আর ফোনটি দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps। ব্যাটারি সেকশনে স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000mAh-এর একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে আপনি প্রায় মিডিয়াম টু নর্মাল ইউসেজে একদিনের উপরে ব্যাকআপটা পেয়ে যাবেন এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা দুই দিনের মতো হতে পারে। আর যদি আপনি টানা হেভি ইউজ করেন তাহলে দেখতে পাবেন প্রায় 10 ঘন্টার উপরে এর স্ক্রিন টাইম পাবেন। আর এর চার্জিং নিয়ে বলতে গেলে বক্সে রয়েছে 10W-এর চার্জার এবং এখানে টাইপ সি পোর্ট রয়েছে এবং এটা দিয়ে স্মার্টফোনটাকে ফুল চার্জ করতে টাইম লাগছিল প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মতো এবং প্রায় 2.5 ঘন্টা ধরতে পারেন আপনি। সো কথা বলতে বলতে বর্তমানে প্রায় চলে এলাম ভিডিও লাস্ট পার্টে। এখন আমি বলি মূলত এই স্মার্টফোনটা কাদের জন্য কেনা বেস্ট হবে। ফার্স্ট অফ অল, বর্তমানে বাজেট রেঞ্জের জন্য কোনো ভালো স্মার্টফোনই নেই যেগুলো সাজেস্ট করা যায়, কারণ এই ইনফ্লেটেড মার্কেটে কোনো কিছুরই দাম এখন কম না, সব কিছুরই দাম বেশি। এমতো অবস্থায় এই ফোনটি অবশ্যই ভালো একটা কিছু নিয়ে এসেছে এবং সবাইকে সাজেস্ট করা যায়। এর এই ডিজাইনটা হলো সব থেকে এর বড় প্লাস পয়েন্ট। ডিজাইনটা খুবই সুন্দর এবং ডিসপ্লেটাও ভালো কোয়ালিটির, ক্যামেরাও মোটামুটি ঠিক আছে, ব্যাটারি ব্যাকআপ যেটা মোস্টলি ইম্পর্টেন্ট সেটাও খুবই ভালো এবং প্রসেসর যেটা আছে সেটা ডে টু ডে ইউসেজে ভালোভাবে চালিয়ে নেওয়ার মতো। এছাড়া এই রেঞ্জের কোনো ব্র্যান্ডেড স্মার্টফোনে 4GB 64GB র্যাম রম কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় না। সো এই 4GB 64GB র্যাম রম এই ফোনে আছে, সো এটাও কিন্তু বড় একটা হাইলাইটের পার্ট। তো যদি এখন আপনার বাজেট এই 11-12 হাজার টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে এই স্মার্টফোনটা আপনার জন্য মাস্টলি সাজেস্টেড। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।